গঞ্জ জেলায় 953টি ঘরের নির্মাণ কাজ চলছে এবং তারই ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলার এই বাধাঘাট ইউনিয়নের রাজাই মজার মানিগাঁও গ্রামে এখানে এই যে স্পটে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে 28টি ঘর হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ঘরের বেড কাটা হয়ে গেছে এবং সমস্ত ইট এখানে চলে এসছে, আর আগামী কালকে সিমেন্ট আসবে এবং দ্রুত কাজ শুরু হবে। আমরা আশা করতেছি যে এই 28টি ঘরের কাজ আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন হবে এবং আমরা এই ঘরে এই আশেপাশে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকেই এখানে আমরা পুনর্বাসিত করব। এবং এভাবে আমরা আরও পর্যায়ক্রমে আরও খুঁজে খুঁজে যেখানে সরকারি খাস জমি আছে সেখানে আরও বেশি ঘর হবে এবং যত ভূমিহীন গৃহহীন আছে সকল ভূমিহীন গৃহহীনকে মাননীয় প্রধানমন্ত্রী যে এই আশ্রয়ণ প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে সকল মানুষকে একটি নিরাপদ আশ্রয় দেওয়া, একটি বাসস্থান দেওয়া, একটি জায়গা দেওয়া, সেই স্বপ্নের প্রকল্পের মাধ্যমেই আমরা এই কাজটি করছি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা যে কমিটি আছে সেই কমিটি কাজগুলো বাস্তবায়ন করছে। আমরা জেলা প্রশাসকের নেতৃত্বে যে জেলা কমিটি আছে সেই জেলা কমিটি আমরা শুধু সুপারভাইজ করছি, আমরা মনিটরিং করছি যে কাজের মান ঠিক মতো হয় কিনা, কাজের গুণগত মান ঠিক আছে কিনা এবং উপকারভোগী নির্বাচন সঠিক আছে কিনা সেটি আমরা যাচাই বাছাই করি। মান ঠিক আছে, আরেকটা দিই। সকল মানুষকে একটি নিরাপদ আশ্রয় দেওয়া, একটি বাসস্থান দেওয়া, একটি জায়গা দেওয়া সেই স্বপ্নের প্রকল্পের মাধ্যমেই আমরা এই কাজটি করছি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা যে কমিটি আছে সেই কমিটি কাজগুলো বাস্তবায়ন করছে। আমরা জেলা প্রশাসকের নেতৃত্বে যে জেলা কমিটি আছে সেই জেলা কমিটি আমরা শুধু সুপারভাইজ করছি, আমরা মনিটরিং করছি যে কাজের মান ঠিক মতো হয় কিনা, কাজের গুণগত মান ঠিক আছে কিনা এবং উপকারভোগী নির্বাচন সঠিক আছে কিনা সেটি আমরা